টিভির পর্দায় আমি সঙ্গীতা। পুজো প্রস্তুতি তো প্রায় শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় আমরা ভিজিট করছি, আপনারাও দেখতে পাচ্ছেন ভারত টিভির পর্দায় সেই চিত্র। এই মুহূর্তে আমরা রয়েছি নিমতলা সার্বজনীনে, সেখানে আমার সাথে রয়েছে এই পুজো কমিটির সদস্য, তার সাথে আমি কথা বলে নেব। দাদা আপনার পরিচয় কি? আমি এই পুজো কমিটির চিফ অর্গানাইজার আমার নাম তারক। এবছরের পুজো পরিকল্পনা কি রয়েছে? পরিকল্পনা বলতে দেখুন, আমরা প্রত্যেক বছর তো নতুন নতুন করে পরিকল্পনা করি, কিন্তু বিগত দুটো বছর আমাদের মানে বাংলা তথা ভারতবর্ষের বুকে কেন সারা পৃথিবী জুড়ে যে মহামারী আকার ধারণ করেছিল, তাতে আমরা সকলেই কম বেশি আক্রান্ত এবং আমার কর্মীরা অনেকেই এই রোগে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের অনেক সদস্য ছিল, আমরা খুবই দুঃখজনক, কিন্তু যাই হোক সেই সব ভারাক্রান্ত ব্যাপারটাকে কাটিয়ে উঠে আমরা যে আবার উৎসব মুখরিত বাংলার যে শ্রেষ্ঠ উৎসব মা দুর্গা দুর্গাপূজা, সেই দুর্গাপূজা আমরা ফিরে আসতে পেরেছি। এবারটাও তো ভাবতে পারিনি যে হবে, তাই আমরা আমাদের পরিকল্পনাটা এবারে এই অঞ্চলের চিকপুরের পাশেই আমরা দীর্ঘদিন বসবাস করি এবং আমাদের এই পুজো মানে এবছর আমাদের 57তম বর্ষে পদার্পণ করেছি। এই 57তম বর্ষের অতীতের দিনগুলো আমরা এই অঞ্চলের মানুষ এবং বাংলা তথা কলকাতা তথা বাংলার মানুষদের মাতৃমূর্তি নতুন নতুন রূপ এবং মাতৃমণ্ডপেরও নতুন নতুন ভাবনা আমরা তুলে ধরেছি। এবছরও আমাদের একটা ভাবনা, আমাদের ইতিহাস, আমরা দীর্ঘদিনের চিৎপুরের যে ইতিহাস, সারা পৃথিবী জোড়া চিৎপুরের যে নাম, যে কারণে না উত্তর কলকাতার একটা পুরনো কলকাতার, আজকে উত্তর কলকাতা বলছি কিন্তু কলকাতার আদি কলকাতা বলতে যা বোঝায় আমাদের এই অঞ্চলটি বোঝায়, তা সেই অঞ্চলেরই একটা ইতিহাসকে আমরা তুলে ধরছি মানুষের সামনে উপস্থাপন। সেই ইতিহাসের মধ্যে দিয়ে কি পুরনো কলকাতার যে চিত্রগুলো আমরা ভুলতে বসেছি সেই চিত্রগুলো কি আবার নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা? মোটামুটি আমরা চেষ্টা করছি পুরনো কলকাতার সেই সকল চিত্রগুলো এবং তার সাথে সাথে ধরুন এই চিৎপুর রোড দিয়েই রামকৃষ্ণদেব এই চিৎপুর জঙ্গলের ভেতর দিয়েই, তখন তো জঙ্গলেই পরিণত ছিল, কোনো গাড়ি ছিল না, রামকৃষ্ণদেব সদল বলে মাতৃমূর্তি দর্শন করতে যেতেন কালীঘাটে, এই চিৎপুরের ওপর দিয়ে এই চিতেশ্বরী মানে যার নামেই এই চিৎপুর চিতে ডাকাত, এই রাস্তা ধরে এই ডাকাতি করতে যেতেন আর কি, এবং এই চিৎপুরের রাস্তা দিয়ে এই চৈতন্যদেব আজ থেকে 500 বছর আগে মানে যখন হিন্দু মুসলিম দাঙ্গা খুব জোর চলছিল সেই সময় নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ধর্মের ভেদাভেদ মেটাতে চৈতন্যদেব এই রাস্তা দিয়ে, মোটামুটি আমাদের যে ইতিহাসগুলো রয়েছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যে ক্ষেত্রে মোবাইলের যুগে ইয়াং জেনারেশন এতটাই ইনভলভ হয়ে গেছে এই সব জিনিসগুলো চোখ প্রায় না দিলেই নয় এই রকম ব্যাপার একটা হয়ে গেছে। ইয়াং ছেলেরা তো এখন মোবাইল মধ্যে রয়েছেই, আমরা তো আর সেটা পারবো না যে ইয়াং ছেলেদের মোবাইল থেকে ঘুরিয়ে আনার, কিন্তু একটু ইতিহাস সম্বন্ধে জানলে নিজেরাই ইন্টারেস্ট হবে যে ইতিহাস জানি, যদি তার মধ্যে পড়ালেখার ভাবনা এবং জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই প্যান্ডেলের পর অনেকেই মনে করবে যে একটু ভেবে দেখি বা ঘেটে দেখি চিৎপুরের ইতিহাস তথা কলকাতার তথা পুরনো কলকাতার ইতিহাস। একদমই তাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রজেক্ট বা স্টুডেন্টদের যে কাজকর্মগুলো থাকে সেক্ষেত্রে অনেক সময় ইতিহাসের কথা উঠে আসে, সেক্ষেত্রে তাদের এই জিনিসগুলো দেখলে হয়তো তাদের কাজের সুবিধা হতে পারে, কি মনে করছেন আপনি? এটা তো স্বাভাবিক, কারণ এই পুরনো ইতিহাসের মধ্যে সব জড়িয়ে আমরা পুরনো ইতিহাস ভুলে যাচ্ছি, আমরা সেটাকে নতুন করে আবার তৈরি করার চেষ্টা করছি যাতে জানুক। করোনা বিধি তো রয়েছেই, তাও সাবধানতা অবলম্বন করতে হচ্ছে সবাইকে, আপনাদের মণ্ডপে কি কি ব্যবস্থা থাকছে? করোনা তো অ্যাকচুয়াল আনভিজুয়াল ডিজিজ, কোনো দেখা যায় এই আমরা ওই না দেখার মধ্যে কামান ডাকছি আর কি, সেমনি আমাদের যা যা করণীয় স্যানিটাইজেন সেই এগুলোর মধ্যে দিয়ে আমরা অনেককে যা যা করা মানুষকে সচেতনতা করা স্যানিটাইজ করা মাস্ক দেওয়া এই সবগুলো করবো, আর এর বেশি তো আমরা কিছু করতে পারবো না, তবু আমাদের এমনি ডাক্তারি টিম থাকেই, যদি সেরকম বাই চান্স কারোর কিছু হয় তার জন্য আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সহবাহী গাড়িও আছে, সহবাহী গাড়ি তো তার সবাই পাঠাবার জন্যে নয়, তবে তৎকালীন কোনো অসুবিধে হলে আমরা আমাদের অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে যাদের চিকিৎসা হয় সেই ব্যবস্থা।
এছাড়াও পূজোর দিনগুলোতে কি কি অনুষ্ঠান চলবে বা কোনো সত্যি কথা বলছি, পুজোর দিনে একটা সময় ছিল, পুজো মানেই অনুষ্ঠান, মান, গান, বাইনা, এই সেই হই হুল্লোড় এই সেই, কিন্তু পুজোর ঘড়া নাকি এই যে ইতিহাসকে তুলে ধরা বা এই ধরনের সারা কলকাতা তথা এখন বাংলায়ও বলতে পারা যায় সারা বাংলা জুড়ে যে পুজোর একটা ঘড়া না, পুজোকে নতুন আঙ্গিকে তুলে আনা মানুষের কাছে, সেই জায়গায় কিন্তু আর হই হুল্লোড়, হ্যাঁ সেই জায়গায় হই হুল্লোড় করার মানসিকতা বা হই হুল্লোড় করার সেই জায়গাটা থাকে না, একটা পুজোর একটা আনন্দ তো নিশ্চয়ই থাকে। এই সন্ধেবেলা তো আরও সব হয় না কেন, মানুষের যে ঢল থাকে উঠতে পড়ে তাকে সামাল দিতে দিতেই আমরা ওটাই আমাদের কাছে উৎসব করা যেতে পারে, আনন্দ করা যেতে পারে, এই আর কি। তো লাস্ট আমি একটাই প্রশ্ন করব, আপনাদের যে প্রোগ্রামটা দর্শক বন্ধুরা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বা তারা এখানে আসতে গেলে কিভাবে আসবে? দেখুন, আমাদের তো রুট ম্যাপ থাকে আর আমরা এমন একটা জায়গায় বসবাস করি যে জায়গাটা কোনো এক সময় মানে কোনো এক সময় ঠাকুমা দিদিমারা বলতো যে ভীমতলা ঘাটে মানে আদরের আশীর্বাদ হোক আর অভিশাপ হোক অনেক পুরনো চলে আসছে, তাই আমরা এমন এমন একটা জায়গায় বসবাস করি এবং আমাদের পুজোটা এমন জায়গায় অবস্থিত, ভীমতলা ঘাট বা ভীমতলা স্ট্রিট বলতে অনেক পরিচিতি করাবার কোনো ব্যাপার থাকে, সবাই জানে মানে মেজর পার্ট আর অন্যান্য লোকদের আসার জন্যে তারা নিজেরা নিজেদের মতো করে ঠাকুর দেখতে পেল, যাতে তার কোনো সুবিধা পাওয়া যায় আমরা তার জন্য কলকাতা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তাদের যাতায়াতের যে সুবন্দোবস্ত যাতে হয় সেটা ছিল। একদমই তাই, সব ব্যবস্থা সামাল দিয়ে বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি পর্ব, একের পর এক চিত্র আমরা তুলে ধরছি ভারত টিভির পর্দায়, খুব শিগগিরই ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি।